এখন থাকছে তাকদীরের ট্রেলার রিভিউ। ওয়েল, কেমন ছিল চঞ্চল চৌধুরী অভিনীত তাকদীর? যেহেতু সিরিজের ট্রেলার প্রকাশ পেয়ে গেছে, সেহেতু সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হোক এই ভিডিওটিতে। হইচই অরিজিনাল সিরিজ তাকদীরের ট্রেলারে রোমাঞ্চকর একটি ডার্ক থ্রিলারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই গল্পের চরিত্রগুলো মানুষের জীবনের অনাকাঙ্ক্ষিত অন্ধকার দিকগুলোর উপর আলোকপাত করা হয়েছে। এছাড়া এই সিরিজের মূল ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীর সঙ্গে এই সিরিজে আরো আছেন সঞ্জিদা পিতি, মনোজ প্রমাণিক ও সোহেল মন্ডল রানা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেকাব দিনার এবং পার্থ বড়ুয়া। ওয়েল, এবার তাহলে তাকদীরের গল্প নিয়ে একটুখানি আলোচনা করা যাক। তাকদীরের গল্প আবর্তিত হয়েছে লাশবাহী ফ্রিজার ভ্যান চালক তাকদীরকে ঘিরে, অর্থাৎ চঞ্চল চৌধুরীকে ঘিরে। ট্রেইলারে দেখা যাচ্ছে সাংবাদিক আফসানা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে লোকচক্ষুর আড়ালে রেখে দেওয়া একটি ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। লোকচক্ষুর আড়ালে যে ঘটনাটি তিনি সংগ্রহ করতে যান, সেটি একটি মেয়ের ধর্ষিত হওয়ার গল্প। যে মেয়েটিকে তিনি রাস্তায় পেয়েছিলেন এবং তার থেকে ধর্ষিত হওয়ার কথা শুনে যারা তাকে ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই আফসানা বের হয়ে যান। এবং তারপরে তিনি যখন নিখোঁজ হন, তখন তার স্বামী পুলিশের কাছে ডায়েরি করেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে নিয়ে নিউজও হতে থাকেন। এদিকে তাকদীর তার ফ্রিজার ভ্যানের ভেতরে একজন মহিলার গুলিবিদ্ধ লাশ খুঁজে পান। সে আর কেউ ছিলেন না, সেই ছিলেন সাংবাদিক আফসানা। আর এই লাশ নিয়ে ঘোর সংকটে পড়ে যায় তাকদীর ও তার চির সহচর মন্টু। এখন খুনের দায় থেকে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে তাকদীর, সেটাই দেখার পালা। কারণ তাকদীর ঘুরছিল সে লাশটি নিয়ে জায়গার পর জায়গা, কিন্তু পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল কারণ পুলিশ কিছুটা ধারণা করতে পেরেছিল যে তাকদীরের ফ্রিজারের মধ্যে লাশটিকে পাওয়া যাবে। এছাড়া এই সিরিজটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকি ও সালে সোভান অনিম। চিত্রনাট্য লিখেছেন নিয়ামতুল্লাহ মাসুম ও সৈয়দ আহমেদ শাওকি। এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট। এখানে সকলের লুকই অন্যরকম ছিল, কারণ চঞ্চল চৌধুরী যেহেতু একজন ফ্রিজার ভ্যান চালক ছিলেন, সেহেতু সে একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তার ওঠা বসা ছিল কিছু এলাকার বড় নামধারী গুন্ডাদের সাথে, যারা এসব খুন খারাপি এবং ধর্ষণের সাথে জড়িত থাকেন। যার কারণে যখনই তিনি তার লাশবাহী গাড়িতে আফসানার লাশটি দেখতে পান, তখনই তিনি তার বড় ভাইদের ফোন করে জিজ্ঞেস করেন সেটি কি তাদের কাজ নাকি। তখনই সে জায়গার পর জায়গা সে লাশটি নিয়ে ঘুরতে থাকেন। এছাড়া এখানে আফসানা অর্থাৎ সঞ্জিদা প্রীতির লুকটাও ছিল একজন সাংবাদিকের মতো। বাঙালিয়ানা শাড়ির স্টাইল, অন্যভাবে নারীবাদী মহিলা যে মানুষকে সবসময় ন্যায়ের পথে চলতে সাহায্য করেন এবং ন্যায় অন্যায় বিচার করে মানুষকে ন্যায়ের খবরটাই এনে দেন। কিন্তু যারা ন্যায়ের পথে চলে সাংবাদিকতায়, হয়তো তাদের বেঁচে থাকা বেশি দিন হয় না, সেটাই তুলে ধরা হয়েছে এই গল্পটিতে। এছাড়া পরিশেষে তাকদীরের কেন্দ্রীয় চরিত্রে রূপদানের প্রসঙ্গে চঞ্চল চৌধুরী জানান, তাকদীরের মতো অভিনব একটি চরিত্রে রূপদান করার চ্যালেঞ্জটি নিতে পেরে তিনি উচ্ছ্বসিত। তিনি অত্যন্ত আনন্দিত যে হইচইয়ের মতো বড় অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম এখন বাংলাদেশের নির্মাতাদের সাথে বাংলাদেশের দর্শকদের জন্য কাজ করছে। এছাড়া তিনি বলেন, আমাদের দেশের সৃষ্টিশীলতা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে যাচ্ছে, এটি একটি রোমাঞ্চকর অনুভূতি। তাকদীরের পুরো টিম, বিশেষ করে এর পরিচালক সৈয়দ আহমেদ শাওকিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। সোভিয়র, জেনে তো নিলেন তাকদীর কিরকম ধরনের গল্প হতে যাচ্ছে। আর তাকদীর দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তাও আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।